আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুন শতপ্রণীত মামলা দায়ের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আজ শুনানি। আরজিকরের চিকিৎসককে শ্বাসরোধ করে খুন, গোপনাঙ্গ থেকে গাল ঠোঁট কাঁধ গলায় অজস্র ক্ষত, ফুসফুস খুলির নিচে রক্তক্ষরণের চিহ্ন উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে, ভিসেরা টেস্টে গেল নমুনা। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে ফের পথে শিল্পীরা, সার্জন এভিনিউ থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল, প্রতিবাদ পার্ক সার্কাসেও। হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুন, একাডেমি অফ ফাইন আর্টসের ছবি এঁকে প্রতিবাদ, আন্দোলনকে সমর্থন করে পা মেলালেন আইনজীবীরাও। কোন সভ্য দেশে যে ঘটনা ঘটে না। নির্যাতিতার পরিচয় ফাঁস থেকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে লালবাজারে তলব, বিশাল মিছিল করে গেলেন দুই চিকিৎসক। সামনটা ডিসমিস করে দিয়েছে পুলিশ, আগামী দিনে একটা সমন দেওয়ার আগে পাঁচবার ভাববে। পুলিশের তরফ প্রায় এক ঘন্টা পরে লালবাজার থেকে বেরিয়ে তীব্র আক্রমণে কুণাল সরকার। আমরা তাদের আইডেন্টিটি রিভিল করিনি, যারা করেছেন লালবাজারের মধ্যেই আছেন। আরজিকর কাণ্ডে মুখ খুলতেই লালবাজারে জোড়া সমন, পুলিশের হাতেই গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে খোদ তৃণমূল সাংসদ, আজ শুনানির সম্ভাবনা। জাস্টিস ফর আরজিকর, এটা তো এখন সময়ের দাবি। পুলিশি নোটিশের পরেও অবস্থানে অনুসন্ধান শেখর, যদি কোথাও অত্যাচার হয় তার বিরুদ্ধে কিভাবে বিক্ষোভ হতে পারে তার একটা নমুনা আমরা সম্প্রতি দেখছি। দেশ থেকে বিদেশেও আরজিকর কাণ্ডের প্রতিবাদ, সিঙ্গুর নন্দীগ্রাম মনে পড়ছে মদনের। এই ধরনের আন্দোলন কদাচিত হয়, 26 নির্বাচন আছে, গণতান্ত্রিক প্রথায় পরিবর্তনের পক্ষে ভোট দেবেন। সরকারি হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন বেসরকারি হাসপাতালের সঙ্গে আওতাতে দেখছে জয়প্রকাশ। সরকারি হাসপাতালে যখন কাজ বন্ধ হয়ে যাচ্ছে কারা সব থেকে বেশি লাভ করছে? পরপর চার দিনে সন্দীপকে 50 ঘন্টা জিজ্ঞাসাবাদ, বয়ান বদলের অভিযোগ, সূত্রের খোঁজে ফের আরজি করে সিবিআই, লালবাজারে গিয়ে অফিসারদের সঙ্গে কথা। সন্দীপ ঘোষের সময় আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে আইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন, রাজ্যের 1 মাসের রিপোর্ট জমার নির্দেশ। আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআই, তদন্তকারী দলে এবার হাতরাসে 2 তদন্তকারী অফিসার, সঞ্জয়ের মুখ খোলাতে পলিগ্রাফ টেস্ট চেয়ে আদালতে আবেদন। চিকিৎসক ধর্ষণ খুনে প্রতিবাদে 3 প্রধানের 1 স্বর, যুবভারতীর সামনে বিচার চেয়ে জুটল লাঠি, পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা। শাসক দলের পুলিশই গ্রেফতার করতে পারে শাসক দলের মুখপাত্রের সম্পাদককে, আশঙ্কায় হাইকোর্টে সাংসদ সুখেন্দু শেখর, আজ শুনানি, ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। আজ স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিল এবিভিপি, ডাক্তারবাবুদের পুলিশি তলব নিয়ে তোলপাড়ের মধ্যেই আজ লালবাজার অভিযানে কংগ্রেস, ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।